প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে কাদের মির্জার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আওয়ামী লীগ। এরপর থাকছে কাদের মির্জাকে বহিষ্কারের 2 ঘন্টার মধ্যেই আদেশ প্রত্যাহার। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে তোপ দাগানোর পর হরতাল সংঘর্ষে জড়িয়ে দলের বিরাগভাজন হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। তাকে সাংগঠনিক ও প্রশাসনিক দুই দিক থেকেই চাপে ফেলা হবে। একই সঙ্গে বসুরহাটে কর্মসূচির নামে জনজীবনে অশান্তি সৃষ্টি করলে কাদের মির্জা ও তার অনুসারী নেতা কর্মীদের বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর ক্ষুব্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কাদের মির্জা সংযত না হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তির কথা ভাবছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের 5 নেতা কালের কণ্ঠকে এমনটাই জানিয়েছেন। আওয়ামী লীগের একটি সূত্র জানায়, কাদের মির্জার কর্মকাণ্ডের বিষয়ে দলটির কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে, শীঘ্রই এই সভা আহ্বান করা হচ্ছে। গতকাল কাদের মির্জার মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে, এতে তার অনুসারী অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে কাদের মির্জাকে বসুরহাট উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে সুপারিশ পাঠানো হয়। তবে রাতে সুপারিশ প্রত্যাহারের কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি, আর এ বিষয়ে মন্তব্য করতে চাননি ওই কমিটির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের কেন্দ্রীয় 5 নেতা কালের কণ্ঠকে বলেছেন, কাদের মির্জা অনেকদিন ধরেই হরতাল, সভা সমাবেশ, সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে বিষোদাগার করায় দলের কেন্দ্রীয় নীতি নির্ধারণী পর্যায়ের অনেকেই ক্ষুব্ধ ও বিব্রত। টানা 1 মাসেরও বেশি সময় ধরে নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারীর সঙ্গে কাদের মির্জার বিরোধ ও প্রকাশ্য কাদা ছোড়াছুড়ি চলছে। এই বিবাদ ক্রমেই সহিংসতায় রূপ নিচ্ছে। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ছোট ভাই কাদের মির্জাকে কঠোরভাবে সতর্ক করে দিলেও তাতে বিরোধ মেটেনি। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুল রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, যা ঘটছে এটা অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য। কাদের মির্জা বিভ্রান্ত হয়ে বিপথে পরিচালিত হচ্ছেন, যেসব কথা বলছেন তাতে দলের ক্ষতি হচ্ছে। আমি মানুষের বাক স্বাধীনতায় পুরোপুরি বিশ্বাসী, কিন্তু রাজনীতি বা দল করতে গেলে দলীয় শৃঙ্খলা মানতে হয়। আমাদের কারো কোনো ভুল ভ্রান্তি থাকলে তা দলের অভ্যন্তরে আলোচনা করতে হবে। রাজনীতিবিদদের অনেক কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, সবসময় সবকিছু বলা যায় না, উপযুক্ত সময়ের অপেক্ষা করতে হয়। আওয়ামী লীগ একটি মাল্টিক্লাস পার্টি, এখানে নানা ধরনের মানুষ আছে, এ বাস্তবতা মানতে হবে। দল করলে দলের সিদ্ধান্ত মেনে চলতে হবে। দলের সভাপতি মণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ ফারুক খান কালের কণ্ঠকে বলেন, কেন গোলমালটা হচ্ছে তা আমার জানা নেই, যদি রাজনৈতিক কারণে হয়ে থাকে তবে তা দেখার জন্য চট্টগ্রাম বিভাগে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন, নিশ্চয়ই তারা বিষয়টি দেখছেন। আর যদি আধিপত্য বিস্তারের জন্য হয়ে থাকে, আইন শৃঙ্খলা অবনতির মতো কোনো ঘটনা ঘটে, তবে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। আমার মনে হয় তারা এরই মধ্যে বিষয়টি দেখছে। সাবেক মন্ত্রী ফারুক খান আরো বলেন, যা ঘটছে তা আমাদের দলের জন্য ভালো হচ্ছে না, আমার মনে হয় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমু বাহাউদ্দিন নাসিম কালের কণ্ঠকে বলেন, দল করলে দলের সিদ্ধান্ত শৃঙ্খলা মানতে হবে। দলের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলার ঢালাও অধিকার কাউকে দেয়া হয়নি। রাস্তাঘাটে যেখানে সেখানে কাদের মির্জা দলের বিরুদ্ধে বিষোদাগার করছেন, সে অধিকার তাকে কে দিয়েছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউই এটাকে ভালোভাবে নিচ্ছেন না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। তবে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, কাদের মির্জা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করছেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু নোয়াখালী ও ফেনীর প্রভাবশালী একাধিক নেতার বিরুদ্ধে তিনি যে অভিযোগগুলো তুলছেন সেগুলো মিথ্যা নয়, সেজন্যই কাদের মির্জার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দোটানায় আছে দল।
গতকাল দ্বিতীয় দফা হরতাল ডেকে বসুরহাট থানার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও পুলিশ কাদের মির্জা ও তার সমর্থকদের লাঠিপেটা করে হটিয়ে দেয়। কাদের মির্জা নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, কোম্পানিগঞ্জ থানার ওসি জাহিদুল হক রনি, পরিদর্শক রবিউল হককে প্রত্যাহার। নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী, কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, চরকাকরা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজকে দল থেকে বহিষ্কারের দাবিতে হরতাল কর্মসূচি দেন। সকাল 7:30টার দিকে কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা হরতালের সমর্থনে বসুরহাটে মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট রূপালী চত্বর থেকে থানার দিকে যায়। এ সময় থানার সামনে অবস্থানকারী পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা হয় কাদের মির্জার। এক পর্যায়ে তিনি মিছিল নিয়ে অগ্রসর হলে পেছন থেকে পুলিশ ধাওয়া দেয় এবং লাঠিপেটা করে। এই সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে গেলেও কাদের মির্জা সড়কের ওপর প্রায় আধা ঘন্টা বসে থাকেন। পরে তাকে সেখান থেকে আওয়ামী লীগ ও পরিবারের লোকজন পৌরসভা কার্যালয়ে নিয়ে যায়। পুলিশের লাঠিপেটায় আহত কাদের মির্জার অনুসারীরা হলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, বসুরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজীব মাসুদ, পৌরসভার 4 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আরচু প্রমুখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোম্পানিগঞ্জে 2 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানিগঞ্জের র‍্যাব, পুলিশের গোয়েন্দা শাখার সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোম্পানিগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক সাংবাদিকদের বলেন, সকালে কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে থানার দিকে হামলা করতে আসেন। এ সময় থানার সামনে অবস্থানকারী জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশ্য করে কাদের মির্জা অশালীন উক্তি ও মারমুখী আচরণ করেন। এক পর্যায়ে তিনি তার সমর্থকদের নিয়ে থানার ভেতরে ঢুকে পড়তে চাইলে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলে পুলিশের লাঠিপেটার পর আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে সকাল 11:00টায় সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, আগের দিন শুক্রবার উপজেলার চাপরাশির হাটে তার সমর্থকদের ওপর সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে হামলা ও গুলি বর্ষণ করে অন্তত 20 জনকে আহত করে, এর মধ্যে 7 জন গুলিবিদ্ধ হয়। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী ও মিজানুর রহমান বাদলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কাদের মির্জার প্রতিপক্ষ কোম্পানিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল পেশকার হাট রাস্তার মাথায় দুপুর 1টায় সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার ও অশালীন বক্তব্য দিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আব্দুল কাদের মির্জাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, আব্দুল কাদের মির্জাকে অবিলম্বে গ্রেফতার করে উন্নত মানের মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হোক। এরপর নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে আনীত জেলা আওয়ামী লীগের অব্যাহতি ও কেন্দ্রের কাছে বহিষ্কারের সুপারিশ স্থগিত এবং প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শনিবার তাকে দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্র আওয়ামী লীগের কাছে সুপারিশ এবং দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি জারির 2 ঘন্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগ। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, কাদের মির্জার বিষয়ে আলোচনা হয়েছে সত্যি, তবে এটি সম্পূর্ণভাবে দলীয় সভানেত্রী শেখ হাসিনার দায়িত্বে আছে, তার নির্দেশ তো অমান্য করতে পারি না। আমার অনুপস্থিতিতে নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী MP আমার বিষয়টি নিয়ে আলাপ করে চিঠিটি তিনি পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, মির্জা কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি অনিবার্য, কারণ বশত স্থগিত করলাম এবং এটা প্রত্যাহার করে নিলাম। সম্মানিত দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।